হাদিস সহি আমল করার ফজিলত কি? এমামে হাদিস বুখারীর 72 নম্বর, সহি মুসলিমের 84 নম্বর, মিশকাতের 43 নম্বর হাদিস। আল্লাহর নবী কি বলছেন চলুন দেখা যাক। আল্লাহর নবী বলছেন ওয়ান আব্দুল্লাহ ওয়ান আমর ইবনুল আয়াশিন ওয়ান আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আয়াশিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি, বেশিরভাগ মানুষ বিশ্বনবীর প্রতি খুব খেপা নাকি? তাহলে বিশ্বনবীর নাম না হলো কিন্তু দরুদ পড়লেন না, কারণ কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আননি ওয়ালা আয়া, তোমরা একটা আয়াত শিখো, মানুষের কাছে আয়াত পৌঁছিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কি পৌঁছাতে বললেন? আয়াত বলা হয় কোরআনুল কারীমের 6236টিকে কি বলা হয়? আয়াত বলা হয়। আয়াতের বাংলা কি? আয়াতের বাংলা হলো নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের সব আয়াতগুলোকে নিদর্শন বলেছেন একজন মুমিনের জন্য, ইসলামের জন্য। এটাই হলো সব থেকে বড় নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। নিদর্শন মানে কি? আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোনো গজল পৌঁছাতে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোনো ইতিহাস পৌঁছাতে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে আয়াত পৌঁছাতে বললেন। কি পরিষ্কার কথাটা কিনা? এরপরে নবী বলেন বাল্লিগু আননি ওয়ালা আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজা, তোমরা ইহুদিদের কাহিনী বলো, খ্রিস্টানদের কাহিনী বলো, তাতেও দোষের কিছু নাই, কিন্তু ইহুদি খ্রিস্টানদের কাহিনীটা কোরআনুল কারীমের সাথে অবশ্যই মিল খেতে হবে, বিশ্বনবীর সুন্নার সাথে মিল খেতে হবে। ঠিক দেবে ঠিক? কারণ আপনার কথা যদি, আপনার আমল যদি, আপনার বক্তব্য যদি, আপনার ওয়াদ যদি, আপনার লেখনী যদি বিশ্বনবী এবং কোরআনের সাথে মিল না খায়, কোশ্চিন কালও তা গ্রহণ করা হতে পারে না। ঠিক আছে? ঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল ইমরান 3 নম্বর সূরার 2 নম্বর আয়াতে প্রথম দুইটি আয়াতে বলেছেন, আল্লাহ বলেন নাযযালাল আলাই নাযযালা কিতাবা বিল হক مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل. আমি আল্লাহ তোমাদেরকে যে কোরআন দিলাম সেই কোরআনে তাওরাত ইনজিল সব কিছুর কথা আমি আল্লাহ বলে দিয়েছি। ওয়া আনজালাল ফুরকান, এবং তোমার জন্য হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করার কোরআন দিয়ে দিয়েছি। এখন আপনারাই বলেন তো বিশ্বনবী হাদিস পৌঁছাতে বলেছেন কিনা? বলেন নেই। এবার আমরা বললাম ও বিশ্বনবী, যে ব্যক্তি আল্লাহর নবীর হাদিসকে পরিবর্তন করবে তার পরিণতি কি হবে? এবার নবী বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতামাওয়া মাক'আদাহু মিনান নার। আল্লাহর নবী বলেন যেই কথা আমি বলি নাই, যেই কথা আমি বয়ান করি নাই, কিন্তু আমি বিশ্বনবীর নামে কেউ যদি এই কথাটা প্রচার করে তার থাকার জায়গা হলো জাহান্নাম, চুরি করলে জাহান্নামে যাবে। এই কথা নবী কিন্তু সরাসরি বলেন নাই, ডাকাতি করলে জাহান্নামে যাবে। এই কথা বিশ্বনবী সরাসরি বলেন নাই, ডাকাতিও পাপ চুরিও পাপ, কিন্তু বিশ্বনবী বললেন মান কাযাবা আলাইকে মুতাআম্মিদান ফালিয়াতামাওয়া মাক'আদাহু মিনান নার। যে ব্যক্তি বিশ্বনবীর নামে কোনো কথা চালা দেবে, বিশ্বনবীর নামে কোনো কথা জাল করবে, অথবা যেই কথা আল্লাহর নবী বলেন নাই আল্লাহর নবীর পক্ষ থেকে বলা হবে, তার থাকার জায়গা কোথায়? জোরে বলেন কোথায়? আল্লাহর কসম করে বলি বাংলাদেশের যে ওয়াজ মাহফিল গুলা হয়, যদি এই মাহফিলের কোন হুজুর যদি আপনি বক্তব্য করলেন, আপনি তাকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে যদি কোনো একটা মিথ্যা হাদিসও এই ওয়াজের মাহফিলে বলে, তাহলে তার গুনার কাজটা কমিটির উপর দায়ভার চাপবে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তিনি বলেন কোরআনুল কারীম সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন اتبعوا ما أنزل إليك من ربك ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যা তোমাকে নাজিল করেছি, যা আকাশের উপর থেকে দিয়েছি, তুমি কেবল তার অনুসরণ করো, তুমি কেবল তার গ্রহণ করো, তাছাড়া আল্লাহ যা নাজিল করেন নেই, মানে হলো আল্লাহ যা কোরআনে দেন নেই,
বিশ্ব নবীদের সুন্নার মধ্যে দেয় নাই এমন কোন কিছুর অনুকরণ করো না। সে যত বড় হুজুর কাবলা হোক, আবুল আব্দুল খালেক শরীয়ত বিরোধী হোক, তুফাজ্জল হোসেন মাজার পূজারি হোক, কিংবা কাবার ইমাম যদি হয়, আল্লাহ যা বলেন নাই, বিশ্ব নবী যা বলেন নাই, কোন মানুষের ব্যক্তিগত কথাকে দলিল হিসেবে গ্রহণ করা যাবে না।